রাজ্যের বিভিন্ন জায়গায় ওএনজিসি গ্যাস কোম্পানির পক্ষ থেকে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে মাটি নিচে বোমা ফাটানো হচ্ছে প্রতিনিয়ত। চরিলাম বিধানসভার অন্তর্গত নঞ্জলা এলাকার মুসলিম পাড়ায়ও ওএনজিসির পক্ষ থেকে মাটির নিচে বোমা ফাটানো হয়, কিন্তু ওই পাড়ায় মাটির নিচে বোমা ফাটানোর ফলে 20-25টি বাড়ি ঘর, বোমা ফাটানোর ফলে বাড়ির দেওয়াল ফেটে চৌচির হয়ে যায়। ওএনজিসির আধিকারিকরা যখন আজ সকালে ওই পাড়ায় আবার বোমা ফাটাতে যায়, তখন ভুক্তভোগী এলাকাবাসীদের বাধার মুখে পড়তে হয়। বিক্ষুব্ধ এলাকাবাসীরা ওই পাড়ায় বোমা ফাটানোর কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ। স্থানীয় ভুক্তভোগীদের দাবি, মাটির নিচে বোমা ফাটানোর ফলে তাদের পাড়ায় 25টি ঘরে ফাটল ধরেছে, তাই ভুক্তভোগী পরিবারগুলিকে যতক্ষণ না পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ততক্ষণ অবধি এলাকাবাসী ওএনজিসি কোম্পানিকে তাদের পাড়ায় কোনো বোমা ফাটাতে দেবে না স্পষ্টভাবে জানিয়ে দেন। ব্লাস্টিং করার জন্য আসছে সরকার, বুম ব্লাস্টিং করতে হয়েছে, এখানে 4-5টা বুম ফাটানি হয়েছে ফল বাগানে, আর কবর খেলার সাথে কয়েক কিছু বুম ফাটানি হয়েছে। বুম ফাটানির পাশে পাশে আমার ঘরগুলি রেগ দিয়ে দিছে, ফেটে গেছে। তারার বক্তৃতা কিন্তু তারার যে বুম ফুটানি ফুটায়, এই বুম ফুটানি তারার কোনো ঘর আক্রোশন হয় নাই, তারা বলতে তারার বক্তৃত্ব এটি না, তাহলে বক্তৃত্ব তারা যদি এটি হয়ে থাকে তাহলে কীভাবে এটি ফেটে গেল। হ্যাঁ, তারার সঙ্গে আমরা এটি বললাম, আপনারা ফেটে যান, কোনো ক্ষতি নেই, আমাদের এই যে গুলি এই ঘরগুলির ক্ষতিপূরণ এইগুলি দিয়ে আপনারা বুম ফেটে যান, অসুবিধা নেই। আপনারা কাকুয়ে কোনো কথাই বলবে না, কারো কোনো কথা বলবে না। এই বোমা ফুটানোর পরে এটা হয়েছে পরশু দিন বোধ হয়েছে, এটা হয়েছে প্রথম দিন। হ্যাঁ, এরকম হয়েছে না, আমার 2-3টা ঘর হয়েছে এরকম। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।